রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। আমার এমপি ডটকমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইমাম হোসেন মজনু। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। 8-9 ওয়ার্ড ও 12-9 জাহাঙ্গীরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সদ্যমন আসে বাড়ি পর্যন্ত বাকি রাস্তা পাকাকরণ প্রসঙ্গে, এই রাস্তাটি কি জাহাঙ্গীরপুর সিস্টোর বাজার হতে বনগ্রাম চৌরাস্তা পর্যন্ত এই রাস্তার অংশ কিনা? আমার কাছে মনে হচ্ছে এটি সেটির অংশ। আমার ধারণা যে এই 2017 সালের ডিসেম্বরের পূর্বে এই রাস্তাটি পরিপূর্ণতা লাভ করবে এবং এই রাস্তাটি ইতিমধ্যে এর যে বাকি অংশ 2.5 কিলোমিটারের বেশি সেটি অন্য একটি প্রকল্পে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত এই রাস্তার কাজের টেন্ডার হবে এবং ঠিকাদার নিয়োগ হবে। এবং এটা ধারণা করার কোনো কারণ নেই যে একটি রাস্তার এক পাশ শুরু এবং শেষ দুই পাশের একদিকে 2 কিলোমিটার একদিকে 1.5 কিলোমিটার প্রায় 3.5 কিলোমিটার পাকা হয়েছে, মাঝখানে কিছু অংশ বাকি আছে, এটা পাকা না হওয়ার কোনো কারণ নেই। এটা এই ডিসেম্বরের পূর্বে ঠিকাদার নিয়োগ হবে এবং টেন্ডার আহ্বান করা হবে, এই কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ। প্রশ্নকারীকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ রাস্তার জন্য আমার জ্ঞাত জানার জন্য। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর রবি আখন্দ।